হাই ফ্রেন্ড আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই একটু সবাই দেখো ভালো করে নজর করে একটা ছেলের স্যাম এডিট কার্ড একটা ডাব্লিউপির একটা কলকাতা পুলিশের দেখতে পাচ্ছ ডান সাইডে যেটা আছে ডাব্লিউপিতে সেই ছেলেটা কিন্তু আগেবারে মাঠ পাস করেছিল পি এমটি পাস করেছিল পিএটি পাশ করেছিল এবারে তারা কী করলো না পিএমটিতে বাদ দিয়ে দিল গেলবারের পিএমটিটা ও দেখো নাম হচ্ছে সুখদেব মাল হাইট ছিল একশো সাতষট্টি পয়েন্ট টু জিরো সেমি ওয়েট ছিল ছাপ্পান্ন কিলো আর চেস্ট ছিল নরম্যাল ছিল আটাত্তর আর ফুলিয়ে করেছিল তিরাশি ফিট ইন পি এরপর দেখো কলকাতা পুলিশের সুখদেব মাল সেম নাম হাইট কত দিয়েছে না একশো ছেষট্টি পয়েন্ট সিক্স জিরো সেমি মানে একশো সাতষট্টি পয়েন্ট টু জিরো থেকে কমিয়ে ছেষট্টি পয়েন্ট সিক্স জিরো করেছে মানে বুঝতে পারলে কতটা চিপেছে হাইটে কিন্তু ওকে আনফিট করে দিয়েছে সো চেস্ট চেষ্টা ওদের দেখেনি হয়তো কেন লেখা নেই আর ও আছে ছাপ্পান্ন এখানে কিন্তু ওকে আনফিট করে দিয়েছে আর ওই জন্য পি জন্য চান্স পায়নি সো আমি একটাই কথা বলতে চাই যে ঠিক আছে মেজারমেন্ট যারা করছেন ঠিকভাবেই করছেন বাট যে ছেলেটা ফিট সাতষট্টি পয়েন্ট টু জিরো সেই ছেলেটার হাইটে এতটা কমে কীভাবে অবশ্যই ওনারা একটু হার্ড মেজারমেন্ট করছে মানে কি কী বলতো যেটা উপর থেকে যেটা সেই একটি যেটা নামিয়ে দেয় সেটা কিন্তু একটা খুব জোর দিয়ে চাপ দিচ্ছে মানে যদি টাইট হচ্ছে তার মধ্যেও আরও বেশি ঘুরিয়ে টাইট করছে এই জন্য এটা হচ্ছে সো আমার একটাই বক্তব্য যদি কোনো অফিসার ডাব্লুপির বোর্ডের কেউ দেখছেন ভিডিওটা তো আপনাদের কাছে একটাই অনুরোধ এমনও ছেলে আছে যারা হয়তো আগেবারে ডাব্লুপিতে হয়তো মেরিটে বাদ হয়েছে বা মেনে বাদ হয়েছে সে হয়তো কঠোর পরিশ্রম করেছিল একটা আশা নিয়ে যে গেলো আমি হাইটে হয়েছিলাম এবারও হব কিন্তু সেই আশাটা কিন্তু ওর ভেঙে যাচ্ছে সেটা কোন জায়গায় আপনাদের একটা ভুলের জন্য অবশ্যই আপনাদের ভুল কারণ হাইট এতটা এতটা কমবে কোন হিসাবে পয়েন্ট ওয়ান কম ঠিক আছে পয়েন্ট এতটা কমে যেতে পারে সো একটু আপনারা যখন মাপছেন ভালোভাবে একটু মেজারমেন্টটা করুন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট একটা ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এরকমভাবে সো অনেক ছেলেকে এরকমভাবে কিন্তু বাদ দেওয়া হচ্ছে এটা খুব হার্ড মেজারমেন্ট এটা কিন্তু কী বলবো খারাপই হচ্ছে এরকম কিন্তু সেন্ট্রালে কোনো চাকরির পরীক্ষা এরকম হয় না একটাই আপনাদের কাছে অনুরোধ করছি অনেক ছেলেরা লাইফ শেষ হয়ে যাবে এরকমভাবে যদি আপনারা হাইডে বাদ দিয়ে দেন হয়তো অনেকের এই শেষের মুহূর্তে সেই টাইমে এসে সে যদি এরকমভাবে বাদ পড়ে যায় তার অবস্থা কি হবে সে মানসিকভাবে ভেঙে পড়বে অনেক অনেক আছে যারা টায়ার টায়ার হাইডে আছে যারা হয়তো খুব প্রিপারেশান নিয়েছিল ভালো প্রিপারেশান নিয়েছিল হয়তো মনে করেছে যে এবারে সে চাকরিটা নেবে মা বাবার মুখে হাসি ফুটাবে সে যদি আজ এরকমভাবে হাইট যে ছেলেটার হাইট আছে সে কেটে যাচ্ছে সো আমি বলবো বন্ধুদের কাছে এটাই একটু ভিডিওটা শেয়ার করবে প্লিজ যাতে মেজারমেন্টটা ঠিকভাবে হয় জানি না ওরা কেন বাদ দিচ্ছে এরকমভাবে ছেলেদেরকে যারা হাইটে হয়েছিল এমন কি কাগজ দেখানোর পরেও ওনারা কিন্তু ঠিকভাবে আর মেজারমেন্ট করছে না ওনাদের চেক করা দরকার হয়তো এই মেশিনে ভুল আছে বা অন্য মেশিনে করতে পারে এরকমভাবে চেক করা উচিত কিন্তু তারা ওনারা চেক করছেন নাই আমাদেরও কিছু করার নেই বাট এটাই আমি বলবো স্যার যারা আপনারা রিকমেন্ড করছেন খুব ভালোভাবে মেজারমেন্ট করছেন বাট একটু আপনারা দেখবেন যে ছেলেটা হাইডে হয় সে ছেলেটা বাদ পড়ে যায় তো কেমন একটা লাগে আর কি আর হাইড অবশ্যই ওর আছে বলেই সে আগেবারে ফিট হয়েছিল এমন নয় যে নেই হাইড ওজনটা বাড়া কমা হয় কিন্তু হাইডটা এতটা বাড়া কমা হয় না যদিও বাড়ে কিন্তু কমে না এতটাও